হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মা এসছে অনেকদিন পর আমাদের বাড়ি, তা মাকে নিয়ে একটু দরকারিতে কাজের জন্য একটু বেরোচ্ছি আমি আর মা। চলো মাকে একটু দেখাবো তোমাদেরকে, আমরা একটু বেরোচ্ছি। অনেকদিন পর মার সাথে আসলাম শ্যামবাজারে, ছোট্টবেলা আসতাম, এত ভাল লাগছে। দোকান অতি পরিচিত দোকান, এটা হচ্ছে হাতিবাগানে আম্রপালি। এখানে ব্লাউজ পিস, তারপর চুড়িদারের পিস সব কিছু পাওয়া যায়। অনেক পুরনো দোকান, আমাদেরও জানাশোনা। তা অনেক বছর পর, প্রায় 15-20 বছর পর আমি মার সাথে গিয়েছি। এখন সব কিছু কাজকর্ম সেরে বাড়িতে ফিরলাম। আমার একটু দরকার ছিল, তাই জন্য উপলক্ষে শ্রেণী এই ব্যাগটা দিয়েছে আমাকে, আর মা এই পিসটা দিয়েছে, এটা দিয়ে একটা কুর্তি বানাবো। দুটোই আমার খুব পছন্দের, এই দুটো গিফট পেলাম হাজবেন্ড আর মা। করলাম ম্যাগি, বাই বাই ম্যাগি। মা তো কিছুই খাচ্ছে না, মার খালি গ্যাস 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 আমাদের বাড়ি আসার থেকেই। বুধবার এসছে মা ওয়েডনেসডে, আর আজকে হচ্ছে স্যাটারডে, এই ফার্স্ট খাচ্ছে মা। এই যে মহারানী ভিক্টোরিয়া, ঝালটোরিয়া রায়ন খাচ্ছে, রায়ন পড়তে বসছে। সবাই মিলে অনেক দিন পর ভাল লাগছে। মশলা দিয়েছি অরিতা, আমাকে দাও, আমি মটরশুঁটি খুব ভালো। আবার সবজি বানানো হচ্ছে, এটা বয়ল করতে দিয়েছি, রুটি করব, সেটা হচ্ছে বাটার নান। ধনে পাতা কেটে রেখেছি, এইসব চলছে এখন ঘরোয়া আড্ডা। তোমাদের বলেছিলাম একটা দরকারি কাজে বেরিয়েছি, আসলে দরকারি কাজটা হলো মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। সে উল্টোডাঙায় বসে, আমাদের একজন হাউস ফিজিশিয়ান, মার যে ইএনটি ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, সে এই কদিন বসবে না, আর মাও একটু ওয়েট করতে পারবে না, কারণ দিদাকে বাড়িতে রেখে এসছে। তো তাই জন্য আমি ভাবলাম যে আমাদের হাউস ফিজিশিয়ানকে দেখিনি,
তো সেখানেও গেলাম, সেখানেও সেই ডক্টর বসেনি, দেখা পাইনি। তারপরে যখন ভাবলাম যে হাতিবাগানে ওই দিকটায় গিয়েছি, তাহলে মাকে নিয়ে একটু ঘুরিয়ে আসি। মা অনেক দিন ধরে বাড়ি থেকে বেরোয় না, অক্টোবর মাসে আমাদের বাড়ি এসেছিলো, তারপরেই এসে আসলে দিদা খুবই অসুস্থ, দিদাকে নিয়ে মা বাড়িতে আছে ওই জন্য, তাই মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আর টুকটাক কিছু দরকারি মানে শপিং ছিল, সেগুলো একটু করে নিয়েছি। মারও ডাইনিং টেবিলে কভার লাগতো, আমারও লাগতো, সেগুলো আমরা কিনে নিয়েছি ওখান থেকে, যেহেতু অত দূর গিয়েছি তাই জন্য ওইটুকুও কিনে নিয়েছি। তো আর কি বলবো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। টাটা।